হিংসা লুটপাট অরাজকতা গুন্ডাগিরি ভ্রষ্টাচার হচ্ছে কংগ্রেস বামের পরিচিতি। এই দুই দল এবারের নির্বাচনে একজোট হয়েছে। নয়া ভারতে হিংসার কোনো স্থান নেই। এই নির্বাচনে তাদের অশুভ জোটকে ত্রিপুরার মানুষ জবাব দেবেন। সূর্যমণিনগর ও মজলিশপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এভাবেই বিরোধী দলকে কটাক্ষ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের বিধানসভার ভোট ক্রমশই ঘনিয়ে আসছে। 16 ফেব্রুয়ারি হবে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের মুখে প্রচারে ঝড় তুলেছে শাসক দল বিজেপি। বুধবার 18 সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত ডুকলি এলাকায় এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ পালের নেতৃত্বে বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জনসভায় ভাষণ দিতে গিয়ে বামগ্রেসের জোটের তীব্র সমালোচনা করেন। যোগী আদিত্যনাথ বলেন, এটা নয়া ভারত। এই অখণ্ড ভারতে অরাজকতা হিংসা আতঙ্কবাদীদের কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ ও সবকা প্রয়াসের নীতি নিয়ে চলছে এই দেশ। ত্রিপুরায় একই গতিতে চলছে। তিনি বলেন, বিগত 5 বছরে ত্রিপুরা দ্রুত এগিয়ে গেছে। এই নয়া ভারত হে আর ভাইও বেনো, ইস নয়া ভারত মে অরাজকতা কে লিয়ে রুদন্ডতা কে লিয়ে কোই জগহ নহীঁ হে, हिंसा के लिए कोई जगह नहीं है, आतंकवाद के लिए कोई जगह नहीं है। और वह आपने 2018 के विधानसभा चुनाव में करके दिखाया है। आपके त्रिपुरा में भारतीय जनता पार्टी की सरकार बनी, आज परिणाम आप सबके सामने है। आज यहां पे विकास हो रहा है। 3 लाख गरीबों को प्रधानमंत्री आवास योजना का लाभ मिला है। 2,70,000 गरीबों को उज्ज्वला योजना में एलपीजी के कनेक्शन मिले हैं। 2,50,000 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির জনসংকল্প সমাবেশে উপস্থিত ছিলেন দলের প্রার্থী রামপ্রসাদ পাল, দলের মন্ডল সভাপতি, জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। এদিকে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরীর সমর্থনে এক বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রার্থী সুশান্ত চৌধুরী, বিজেপির মন্ডল ও জেলা সভাপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জনসভায় ভাষণ দিতে গিয়ে বিরোধী বাম কংগ্রেস জোটের তীব্র সমালোচনা করে যোগী আদিত্যনাথ। তিনি বলেন, হিংসা লুটপাট অরাজকতা গুন্ডাগিরি ভ্রষ্টাচার হচ্ছে বাম কংগ্রেসের পরিচয়। তাদের সময়ে দেশের মানুষ কি ধরনের শাসন পেয়েছেন তা দেশবাসী জানেন। পাশাপাশি তিনি বলেন, বিজেপি 5 বছরে রাজ্যের যে উন্নয়ন করেছে, বামেরা 35 বছরেও তা করতে পারেনি। হিংসা লুটপাট, হিন্দু আস্থা কে সাথ খিলওয়াড়, অরাজকতা, গুন্ডাগিরি, ভ্রষ্টাচার, ইহি তো ইনকি পেছান হে। कांग्रेस और कम्युनिस्ट अपने शासन काल में यही करते रहे हैं। पिछले 5 वर्ष में डबल इंजन सरकार ने त्रिपुरा के अंदर जितना कार्य किया, भाइयों बहनों, जितना कार्य 5 वर्ष में हुआ, मैं दावे के साथ कह सकता हूं कि 35 वर्ष तक सीपीएम की गवर्नमेंट त्रिपुरा के अंदर थी, उसका आधा भी कार्य नहीं कर पाई थी। और पिछले 5 वर्ष डबल इंजन सरकार को पटरी में लाने में लगे, अगले 5 वर्ष विकास की प्रक्रिया को बुलेट ट्रेन की स्पीड से आगे बढ़ाने के लिए, तेजी के साथ आगे बढ़ाने में उसको मदद मिलेगी। इस देश से फिर से भारतीय जनता पार्टी त्रिपुरा के आने के अंदर आवश्यक है। और मैं जनसभा भाषण दीते गए मजलिशपुर केंद्रीय बीजेपी प्रार्थी সুশান্ত চৌধুরী বলেন, অতীতে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের কি ধরনের শত্রুতা ছিল তা রাজ্যের মানুষ জানেন। এখনো রাজ্যের বিভিন্ন স্থানে বামীদের হাতে কংগ্রেস কর্মী শহীদের যেমন স্মৃতিসৌধ রয়েছে, তেমনি কংগ্রেসের হাতে খুন হয়েছেন এমন বহু সিপিএম কর্মীর স্মৃতিসৌধ রয়েছে। এরপরেও দুদল নির্লজ্জের মতো নির্বাচনী আতাত করেছে। ত্রিপুরার মানুষ এই অশুভ জোটকে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী। নির্বাচনের প্রাক্কালে মানুষকে স্বপ্ন দেখাতো আর কমিউনিস্টের সন্ত্রাসের শিকার হতো সেই অসহায় কংগ্রেসী পরিবারগুলো, যারা নির্বাচনের পর খুন,
সন্ত্রাস ধর্ষণ উপেক্ষা বঞ্চনা বাড়ি ছেড়ে পালিয়ে যেত পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হতো অর্থনৈতিকভাবে অবরোধ তৈরি করা হতো কিন্তু সেই পরিবারগুলোকে বিচারে নিতে পারেনি কংগ্রেস দল তারপরও এই রাজ্যের মানুষ কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল কিন্তু আমরা দেখলাম নির্লজ্জের মতো কংগ্রেসের নেতারা আজকে সিপিএম কে সঙ্গে নিয়ে বলছেন যাদের কথায় এই রাজ্যের কংগ্রেসীরা রাস্তায় নেমেছিল যাদের কথায় জীবন যৌবন সর্বস্ব ত্যাগ করেছিল আজকে সেই কংগ্রেসী নেতারা সিপিআইএম এর সঙ্গে রাজনৈতিক সন্ধি করেছে সমঝোতা করেছে আর গত পরশুদিন দেখলাম আগরতলার মধ্যে একদিকে কংগ্রেসের পতাকা উঠছে আরেকদিকে লাল পতাকা পতপত করে উঠছে কি বলছেন কংগ্রেসের নেতা ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ বিজেপির বিজয় সংকল্প জনসভাকে ঘিরে দলীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড